Bismillahirrahmanirrahim. He shomosto parezgargon, momingon. Ajke apnader samne ami Muhammad Shamim Ali. Je shopner byakkhar je alochona gulo niye eshechi. Ei byakkha gulo obosshoi mon diye shunben. Inshallah, manush oparok holeo dekha jay 100 moshe pere utte pare. Karon jara shopner byakkha gulo বুঝে নিতে পারে এবং শিখে নিতে পারে তারা হয়তো যারা স্বপ্নর ব্যাখ্যার দিকে খেয়াল করে না তারা কিন্তু বহু দিক থেকে মার খায় বহু দিক থেকে তারা লস খায় বহু দিক থেকে তারা বিপদগ্রস্ত হয় তাই আমি আমাদের এই চ্যানেলটিতে আপনাদের জন্য যে স্বপ্নের ব্যাখ্যাগুলো এনেছি অবশ্যই আপনাদের বর্তমান ভবিষ্যৎ আপনারা আপনাদের নিজের মতো করে বুঝে চলতে পারবেন এবং একটি কাজে হাত দিবেন সেই হাত দিলে সেই কাজে আপনার লস হবে না লাভ হবে আপনার স্বপ্নের মধ্যে এসে যাবে তখন সেটি আপনি বুঝে করবেন তাহলে লস খাবেন না তাই আমি বলবো মানুষের উপকারার্থে আজকে আমাদের এই চ্যানেল সামনে বিপদের কথা যদি আমরা জানতে পারি তাহলে আমরা একটা কায়েক দিলেও পা ফেললে আমরা হিসেব করে দেব আর হিসেব করে চললে তারা বিপদগ্রস্ত হয় না তাই আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসছি অবশ্যই আপনারা শ্রবণ করবেন এবং মনে রাখবেন আবার কিছু কিছু স্বপ্নের ব্যাখ্যা লিখেও রাখবেন যাতে করে সামনে আমরা বুঝে চলতে পারি আর কি স্বপ্নটা দেখেছি তা বোঝার জন্য সেই লেখাটা যে রেখে দিয়েছেন সেখানে হয়তো মিল পড়তে পারে আচ্ছা এখন স্বপ্নে যদি আপনি ঘমের আটা দেখেন তাহলে আপনি কি বুঝবেন ঘুম থেকে উঠে ভাবছেন ঘমের আটা দেখলাম ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না তাহলে ঘমের আটা দেখলে আপনি এর ব্যাখ্যা করবেন যে আপনি সামনে মালদার হয়ে যাবেন টাকাওয়ালা হয়ে যাবেন আচ্ছা এবার আসি এই যে আলু খাই আমরা এই স্বপ্ন যুগে আপনি অনেক আলু দেখেছেন এখন স্বপ্নে এত আলু দেখেছেন কেন আলু দেখলে স্বপ্নের ব্যাখ্যা কি হবে আলু দেখলে স্বপ্নের ব্যাখ্যা এটা হবে যে সময় মতো মানুষ কিন্তু অনেক কিছুই পায় না দেখা যায় সময় মতো একটা কিছু হাতের কাছে পায় না সময় মতো তার টাকা দরকার এটা আসে না সময় মতো তার এক জায়গায় যাওয়া দরকার সেটা হয় না কিন্তু অসময়ে আবার হয় তাহলে এই জিনিসগুলো কেমন তাই কেউ যদি স্বপ্নে আলু দেখে তাহলে সে সব সময় মতো তার হাতের কাছে সেই জিনিসটি পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবার আসি কেউ যদি স্বপ্নে আঁখি দেখে বলতে কেউ যদি চক্ষু স্বপ্নে দেখে চক্ষু বলতে আপনি নিজের চক্ষু নয় ধরেন আপনি অন্য কোনো মানুষের চক্ষুর দিকে তাকিয়ে আছেন বা আপনি চোখ দেখতেছেন তাকিয়ে তাহলে এই দৃশ্যটি আপনি দেখেছেন তাহলে স্বপ্নে এটার কি ব্যাখ্যা হবে সকালে ঘুম থেকে উঠে ভাবছেন আমি এরকম সুন্দর চক্ষু দেখলাম এই চক্ষু দেখলে কি বোঝায় চক্ষু দেখলে এটাই বুঝবেন যে উপযুক্ত ব্যক্তি হতে হেদায়েত প্রাপ্ত হবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন এমন কোন উপযুক্ত ব্যক্তির কাছ থেকে এটা খুবই ভালো স্বপ্ন আচ্ছা তো এবার আসি আপনি যদি কখনো দেখেন যে আরশ উত্তোলনকারী ফেরেশতা দেখলে তাহলে আপনি কি বুঝবেন আরে এটা কি দেখলাম আরশ উত্তোলনকারী ফেরেশতা দেখলাম তো এই ফেরেশতা দেখলে কি বুঝবেন এটা খুবই দুঃখজনক বিষয় যে আয়ু শেষ প্রস্তুত হও মৃত্যুর জন্য তবে এরকম স্বপ্ন যদি কেউ দেখে আর সে যদি স্বপ্নটা বুঝতে পারে অবশ্যই তার হায়াত কম তার সময় খুব কম তখন সেই ব্যক্তিটি যেন এই স্বপ্ন দেখার পরে সে আল্লাহর ইবাদতে মশগুল হয় বিভিন্ন মিথ্যাচারী লোভ লালসা ছেড়ে দেয় আল্লাহর ইবাদতে থাকে তাহলে এই সিগন্যালটা যখন পেয়ে যাবেন তখন আপনার আয়ু কমে গেছে কোন দিন মারা যান তাই খুবই আল্লাহর ইবাদতে থাকতে হবে আচ্ছা এরপরে আসব আখির অর্থ চোখের চিকিৎসক দেখলে আপনি কি বুঝবেন আপনি দেখেছেন একটা ডাক্তার সেই ডাক্তারটি চোখের চিকিৎসা করে
সেই চোখের চিকিৎসা করে সেই ডাক্তারকে আপনি স্বপ্নে দেখেছেন, এখন আপনি কি বুঝবেন? এটার অর্থ হবে যে এটা আপনি দেখেন বা অন্য কেউ দেখুক, যদি এরকম চোখের চিকিৎসককে দেখতে পায় তাহলে সে বুঝতে হবে যে সে পরনিন্দুক হবে, পরের নিন্দা করবে, হিংসা করবে সেই লোকটি। তাহলে এরকম দৃশ্য যদি কেউ দেখে থাকেন বা অন্য কেউ দেখে থাকে তাহলে আপনি নিজে দেখলে সংযত হবেন, পরনিন্দা করা যাবে না, ভালোর দিকে আমাদেরকে যেতে হবে। এই সিগন্যালটা কে করেছে? আল্লাহ করেছে। আচ্ছা, তো এবার আসি যে আবাবিল পাখি যদি কেউ স্বপ্নে দেখে, আবাবিল পাখি কেউ স্বপ্নে দেখলে সেটা আপনি ঘুম থেকে উঠে ভাবছেন হাই কি দেখলাম কি দেখলাম, যে এত বড় পাখি আবাবিল পাখি আমি কেন দেখলাম। এর উদ্দেশ্য হলো যে আপনি একদিন বুদ্ধিমান হবেন, দিনদার হবেন, কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হবে আর সেই বন্ধু হবে আপনার পরম বন্ধু, যেই বন্ধু আপনাকে সবসময় সুপথে রাখবে এবং সে নিজে সুপথে থাকবে। আচ্ছা, তাহলে এটা আপনি বুঝবেন, বুদ্ধিমান, দিনদার ও কোনো ভালো বন্ধু, পরম বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, যে বন্ধুর দ্বারা আপনার কখনো ক্ষতি হবে না। আচ্ছা, এবার আসবো যে আবাবিল পাখি মেরে ফেলতে দেখলে আপনি কি বুঝবেন। আপনি দেখতেছেন একটা আবাবিল পাখি, আপনি ধরেছেন, ধরে একে মেরে ফেলেছেন, তাহলে এটাকে স্বপ্ন দেখলে আপনি কি বুঝবেন? ঘুম থেকে উঠে হায় হায় কি দেখলাম, আমি আবাবিল পাখি মেরে ফেললাম। তখন এর ব্যাখ্যা কি হবে? এর ব্যাখ্যা হবে আপনার কোনো প্রাণপ্রিয় বন্ধুর সাথে আপনার বিচ্ছেদ ঘটবে, তার সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো এটা খুব দুঃখজনক বিষয়, যদি এরকম দেখেন তাহলে এটাই বুঝবেন। আর যদি আপনি চান যে না, আমি বন্ধুত্ব তার সাথে আমার টিকিয়ে রাখতে হবে, ভবিষ্যতে তাকে আমার দরকার হবে, তাহলে আপনি অবশ্যই আল্লাহকে সরাসরি সিজদা করুন এবং মোনাজাত করুন যে হে আল্লাহ, আপনি এটা দেখিয়েছেন, আমি তো যতটুকু বুঝতে পেরেছি হয়তো আমার কোনো বন্ধুর সাথে আমার বিচ্ছেদ ঘটবে, আপনি আমার সাথে তার বিচ্ছেদ না ঘটিয়ে তার বন্ধুত্ব আমার সাথে টিকিয়ে রাখবেন আপনার দয়ায়। তখন কি হবে? আল্লাহ যদি দয়া হয় তাহলে আল্লাহ সে বন্ধুত্ব টিকিয়ে রাখবেন। এবার আসবো যে আপনি যদি কখনো দেখেন চোখের পানি, এই চোখের পানি স্বপ্নে দেখলে আপনি কি বুঝবেন? আপনি ঘুম থেকে উঠে ভাবছেন চোখের পানি দেখলাম, হায়রে না জানি কার দুঃখ, নাকি আমারই দুঃখ কষ্ট, নাকি জীবনে কত দুঃখ, এরকম কিছু আপনি ভাবতে পারেন। আসলে এটার ব্যাখ্যা এটা হবে না, এটার ব্যাখ্যাটি হবে যে শীতল পানি আনন্দের চিহ্ন, উচ্চ পানি মহামারীর আলামত। সমস্ত জগৎবাসী কথাটি অবশ্যই বুঝতে পেরেছেন, আমি আবার বলছি, শীতল পানি আনন্দের চিহ্ন, যদি ঠান্ডা পানি দেখে থাকেন তাহলে আনন্দের চিহ্ন এটা হবে, এবং যে উষ্ণ পানি যদি আপনি দেখেন, উষ্ণ পানি মহামারীর আলামত, যে আপনার দেশে বা আপনার ফ্যামিলি আপনার সমাজে একটা মহামারী আসতে পারে, আর এটি দেখলে আপনি সতর্ক হবেন এবং অনেককেই সতর্ক করে দেবেন। আচ্ছা, এবার আসি আবাবিল, আবাবিল মাদি মানে আবাবিল পাখির মধ্যে একটা পুরুষ পাখি আছে, আরও একটি পাখি আছে নারী, মেয়ে পাখি। তাহলে এ মেয়ে পাখি ধরতে দেখলে আপনি কি বুঝবেন? আবাবিল কোনো মেয়ে পাখি যদি আপনি ধরতে দেখেন তাহলে স্বপ্ন দেখলে কি বুঝবেন? চিন্তা করতেছেন এটা কি হলো, কি দেখলাম, তখন এটাই বুঝবেন যে ধনীর মেয়ের সাথে আপনার পরিণয় হবে। যাই হোক, হে সমস্ত জগৎবাসী, আজকের যে এই আলোচনাটি আপনাদের সাথে করা হলো, অবশ্যই এই স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে রাখবেন, বুঝে রাখবেন, ইনশাল্লাহ ভবিষ্যতে সামনে যখন অগ্রসর হবেন আমাদের সম্পূর্ণ চ্যানেলটাই দেখার চেষ্টা করবেন, যে কমপক্ষে হাজার হাজার স্বপ্নের ব্যাখ্যা আপনারা পেয়ে যাবেন, আর এখান থেকে কিছু ব্যাখ্যা আপনার জীবনের সাথে মিলে যাবে। আমি বলছি আপনারা
এখান থেকে কিছু কিছু জিনিস সংগ্রহ করে রাখবেন, আপনি ভবিষ্যতে আপনি লাভবান হবেন, লস হবে না ইনশাআল্লাহ। তবে আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে কী ধরনের ভিডিও চাচ্ছেন তা আমাদেরকে জানাবেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।